দ্য হ্যাপি রেডিও পর্দায় আজকে যিনি আমাদের সাথে আছেন, প্রথমবার আমি তার সাথে সাক্ষাৎকার করলাম, তার সাক্ষাৎকার নেব। নমস্কার স্যার, কেমন আছেন? আপনি ঠিক আছেন? ভালো, তুমি ভালো? আমিও বেশ ভালো আছি। আজকে যে অভিনব জায়গায় আমরা এসেছি, খুব সুন্দর চারিদিকে ছেলেদের দেখা যাচ্ছে, মেয়েদেরও শাড়ি পাঞ্জাবি সবই রয়েছে এখানে, কি কেমন লাগছে, কি বলবেন? এইটা না, অনেকদিন আগে আমার ভাইয়ের স্ত্রী স্বপ্না প্রথম যখন শুরু করেছিল তখন থেকে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে ও একটা নতুনভাবে কাজ করছে, এরকমভাবে আনন্দ করছে। তো সেইটাই এখন বেড়েছে, খুব ভালোভাবে তৈরি করছে, দেখে খুব আনন্দ লাগলো, অনেকটা বেড়ে গেছে, বড় হয়ে গেছে। তো যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এর সঙ্গে এই এই স্বপ্নার থেকে জিনিসপত্র নেওয়াটা আমাদের সকলকার, সকলের এখান থেকে নিচ্ছি আর কি। আচ্ছা, পুজো, মল্লিক বাড়ির পুজো তো এবার শুনলাম যে 100 বছর হচ্ছে, তো সেইটা নিয়ে কি কি প্ল্যান আছে? আর কবিরও অনেকটা বড় হয়ে গেছে, এবার তার মজার একটা আলাদা ব্যাপার চলে আছে, সেগুলো নিয়ে কি কি প্ল্যান আছে? এবারে একটাতে বাচ্চাদের নিয়ে কিছু অনুষ্ঠান টনুষ্ঠান করার প্ল্যান আছে, গান বাজনা, থিয়েটার ফিয়েটার, হ্যান ত্যান। বাচ্চা বলে না, বড়রা মানে আমি হয়তো 2-4টে কবিতা টবিতা বললাম বড়দের ব্যাপারে, তো সেরকম সবাই যাতে পার্টিসিপেট করে, সমস্ত এ-টু-জেড, ছোট বড় মাঝারি বড় সবাই, তো সেরকম একটা 100 বছর এগিয়ে আছে। প্লাস আমার অনেক আত্মীয় যারা বাইরে থাকেন, সবাই হয়তো পারবে না, কিন্তু মোস্ট অফ দ্য মোর দ্যান 50% তারা কিন্তু বিদেশ থেকে আসবেন এই পুজোর সময়, এই পুজোটা অ্যাটেন্ড করবে। পুজো মানে খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা দেওয়া, তার সাথে কিন্তু একটা জামা কাপড়ের ব্যাপার থাকে, স্টাইল স্টেটমেন্টটা কে মেনটেন করে আপনার? অনেস্টলি বলি, আমি খুব একটা স্টাইলিশ লোক নই। ছবি তো খুব সুন্দর আসে, স্টাইল ফাইল খুব একটা ব্যাপার আমার নেই, একটু ক্যাজুয়াল যা পাই সেরকমই পরে নিই, কিন্তু এগুলো আমার নিজের থেকে বেশি আমার স্ত্রী কিংবা আমার মেয়ে তারাই সিলেক্ট করে দেয়, ওগুলো পরে চলে আসে, আমি নিজে পছন্দ করে খুব একটা করি না। আর এই বছর কি কি প্ল্যান আছে পুজোর? পুজোতে তো বাড়ির পুজো নিয়ে থাকবো, 100-এর মধ্যে 100। বাইরে থেকে যারা আসবে তারা বছরে একবার করে সুযোগ পায় তাদের সঙ্গে যোগাযোগ আনন্দ করা, ওইটা মানে পুজোতে পুজো ব্যাপারটা যেরকম থাকবে তার সঙ্গে আনন্দ করার উৎসবের যে ব্যাপারটা আছে সেটা পুরোপুরি থাকবে। আমাদের দর্শকদের জন্য পূজার কি বার্তা দেবেন আপনি? পূজোই ভালো করে কাটান, নিজে আনন্দ করুন, অপরকে আনন্দ দিন, অপরকে আনন্দ দেওয়াটা ভীষণভাবে জরুরি, ভালো থাকবেন।